আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি সোহেল মাহমুদ, টেক লাইট বাংলা চ্যানেলের পক্ষ থেকে। আমি আজ দেখাবো আপনারা কিভাবে মোবাইলের মাধ্যমে খুব সহজে আপনার ফটো এডিট করতে পারবেন। ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। তো ভিডিওটি শুরু করা যাক। এই অ্যাপটি আমাদের প্রয়োজন, সেই অ্যাপটি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নিব। আপনারা প্লে স্টোরেতে যাবেন, লিখবেন ফটো ল্যাব এবং ওই অ্যাপটি চলে আসবে। আপনাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকেও আপনারা চাইলে ডাউনলোড দিয়ে নিতে পারেন। আর এখানে আসার পর আপনারা ডাউনলোড দিবেন, তারপর ওপেন করবেন। আমার ডাউনলোড দেওয়া আছে তাই ওপেন হয়ে গেছে। তো এরকম অ্যাড আসলে ডিলিট করে দেবেন। দেখেন ট্রেন্ডিং অপশন আর টপ অপশন, আপনারা ট্রেন্ডিং অপশনে যাবেন এবং দেখেন নিচে একটা ছবি আছে, ওই ছবিটার ডিজাইন আমরা করব, তাই আমরা ওই ছবিটা নিয়ে নিব। তারপর দেখেন নিচে আছে অল, অলে যাবেন। অলে যাওয়ার পরে আপনার যেই ফটোটা কাজ করবেন সেই ফটোটা নিয়ে নেবেন। আমি আমার ফটো নিলাম। তারপর দেখেন তীর আইকন আছে, ওই তীর আইকনে ক্লিক করবেন। হয়ে গেল, অলমোস্ট ডন হয়ে গেছে আমাদের ছবিটা, অলরেডি ফটো এডিট হয়ে গেল। তারপর আপনারা দেখেন থ্রি ডট অপশন আছে, সেভ টু ডিভাইস, সেভ টু ডিভাইস করে দিবেন, হয়ে গেছে। তারপর দেখেন নিচে অনেকগুলো অপশন আছে, ফেসবুক মেসেঞ্জার, আপনাদের যেখানে মনে হচ্ছে আপনারা সেখানে এই ছবিটা পোস্ট করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।